Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো রুই মাছ দিয়ে বড়ি। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ, আরও নিয়েছি আমি ডালের বড়ি, আরও লাগবে টমেটো পেস্ট, পেঁয়াজের পেস্ট, আরও যে যে মশলাগুলো লাগছে তা হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা গুঁড়া, গরম মশলা পাউডার, আদা রসুন পেস্ট। এবার আমি সব মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিব। খুব ভালোভাবে হলুদ লবণটা মাছগুলোর মধ্যে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি প্যানের মধ্যে তেল গরম করে সব বড়িগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বড়িগুলোকে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি হলুদ লবণ মেখে রাখা মাছগুলো ভালো মতো ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে অপর পাশেও ভালো মতো ভেজে নিব। মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ফ্রাই করে নিব তেলের সাথে। পেঁয়াজ ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়েও আমি ভালোভাবে ভুনা করে নিব। পেঁয়াজ টমেটোর পেস্ট খুব ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে। এবার আমি সব মশলাগুলো একসাথে দিয়ে টমেটো পেঁয়াজের পেস্টের সাথে আরও কিছুক্ষণ ভুনা করে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভুনা করব। সব মশলা খুব ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। দিয়ে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ ভুনা করব। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এবার আমি বড়িগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রাই করা মাছগুলো। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ভুনা করে নিব যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়।
এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। মাছ একদম রেডি। এবার আমি এটিকে একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজাদার রুই মাছ বড়ির তরকারি। এটি খেতে খুবই মজা আর বানাতেও খুব কম সময় লাগে। আশা করছি আপনারা এটি বাসায় তৈরি করবেন এবং কেমন লাগলো খেয়ে তা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।